বলো একটু, আস্তাগফিরুল্লাহ বলে তুমি একটু বলো না, তোমার বলার জন্য আমি অপেক্ষায় আছি, তুমি না বললে তো আমি এটা করি না, করে দেওয়া এটা আমার গতি নয়, এটা আমার সৃষ্টির গতি নয়, তুমি বললে আমি এটা করে দেবো, আমি প্রতিজ্ঞাবান আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলে, আল্লাহ রাতে হাতখান বাড়িয়ে দেন, বলো বলো লেখাই ইস্তাগফিরু মুসলিম নাহারে, দিনে যারা পাপ করেছে তারা যেন আমার কাছে ক্ষমা চায়, ক্ষমা চাও, হাতটা বাড়িয়ে দে বলেন ক্ষমা চাও, দিনে যা পাপ করেছো সেটার জন্য বলো আমি ক্ষমা করে দেবো। ওয়াবসুদ ইয়াদাহু বিন্নাহারে, আবার রাতে হাতেটা বাড়িয়ে থাকে স্বয়ং আল্লাহ, হাতটা বাড়িয়ে থেকে বলেন, এ আদম সন্তান রাতে যা পাপ করেছো একটু বলো আমি দিনে ক্ষমা করে দিই, রাতের পাপের কথা দিনে বলো আমি ক্ষমা করে দেবো, দিনের পাপের কথা রাতে বলো আমি ক্ষমা করে দেবো। তার মানে তুমি দিন রাত বলতে থাকো আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাই, আমি তোমার জন্য ক্ষমা করার ব্যাপারে প্রতিজ্ঞামান রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা অনেক বড়, বুঝতে না পারার কারণে দিন রাত কাটছে। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মানুষ যখন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাই বলে তখন আল্লাহ তাআলা কত খুশি হন, তার মানে হাদিস কোরআন তদন্ত করে যা বোঝা যায় যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথা ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা, এ কথাও ঠিক। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায়, হজের মতো দামি ইবাদত পয়সা খরচ করেও তত খুশি করা যায় না, এক ফোঁটা চোখের পানির অনেক দাম, এ কথা ঠিক, এগুলো সবই ঠিক। কিন্তু ক্ষমা চাইলে যত খুশি হন, আর কোন ইবাদতে তত খুশি হন তা বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আব্দি হিনা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ তাআলা ওই লোকের তৌবাতে সবচেয়ে বেশি খুশি হন, আল্লাহ তাআলা তওবা করলে ওই লোকের চেয়ে বেশি খুশি হন। আল্লাহ তাআলা মানুষের উপরে খুশি হন মানুষ যখন তওবা করে, কেউ যখন ক্ষমা চায় তখন তার উপরে তিনি এত খুশি হয়ে যান যে সে লোকটার চেয়ে বেশি। কোন লোকটা? কানালা রাহেলাতেন ফিয়ারজে ফালাদিন, একটা লোক ছিল ফাঁকা মাঠে, অনেক বড় মাঠ, ফাঁকা মাঠে ছিল, তাকে মাঠে নিয়ে গিয়ে পাশে রেখেছে, কিভাবে ওই বাহনটা চলে গেছে তার কাছ থেকে, সেই বাহনের উপরে ছিল তার খাদ্য পানি সবকিছু, ফাঁকা রায় না, সে মনে করল বাহন পাওয়া যাবে না, নিরাশা হয়ে গেল, বাহন পাওয়া যাবে না, যেহেতু পাওয়া যাবে না, যেহেতু পায়ে হেঁটে গ্রামে যেতে পারবো না, তাহলে এখন একটা মরার সিদ্ধান্ত নেই, কিভাবে মারা যাব। ফাতা সাজারাতান, একটা গাছের নিচে আসলো, ফাস্তাজা ফি জিল্লিহা, গাছের নিচে শুয়ে গেল, শুয়ে গেল এই সিদ্ধান্তে যে কাদ আয়েশা মিন রাহেলাতেহি, যেহেতু বাহন পাওয়া যাবে না, যেহেতু পায়ে হেঁটে যেতে পারবো না, যেহেতু খাদ্য পানি নেই, কাজে গাছের নিচে এখন শুয়েই শেষ সময়টা এভাবেই কাটাই, এই সিদ্ধান্ত। হঠাৎ ঘুম যেতে না যেতেই দেখো বাহনটা পাশে দাঁড়িয়ে আছে, খাজা খেতা মাহু, চট করে বাহনটা লাগামটা ধরে নিয়ে খুশি হয়ে বলছে, বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আব্দি ওয়া আনা রাব্বুক, হে প্রতিপালক তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক, তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। খাতা মিন সিদ্দাতে ফারহিন, বাক্য উল্টে দিয়েছে খুশির চোটে। হাদিস বুখারি মুসলিম, আল্লাহ নবী বলছেন যে এই লোকটা যত খুশি হয়েছে বাহন পেয়ে বাক্য উল্টে দিয়েছে, মানুষ যখন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাই বলে তখন আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন। আমি কি দিয়ে বুঝাতে পারি আপনাকে, হাদিস তো বুখারি মুসলিম, এর ফলাফল আপনার কাছে আমি কি দিতে পারি, হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছেই, যদিও সময় কাটছে কিস্সা কাহিনী দিয়ে, হাজারো লাখো জুমা মসজিদ আছে এদেশের মাটিতে, হাজারো জুমা মসজিদ আছে এই ঢাকা শহরে যার খুতবা হচ্ছে কিস্সা কাহিনী, হাদিস তো এগুলো পড়ে আছে,
1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে, তাও আর বুখারী মুসলিমের হাদিস। কি বিবেচনা আছে আমার আপনার এই হাদিসের উপরে, কি এই হাদিস পড়ে সিদ্ধান্ত নিতে পারি?